নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু এবং নাঙ্গলকোট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সাদিক হোসেন কাতার গমনে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনামিয়া, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজীব, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সাইফুল আহমেদ সহ আরও অনেকে। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, ইলিয়াস তালুকদার, কামরুল খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুবেল সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনে ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।